এরপর মাঠে মুখোমুখিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি কবি, প্রাবন্ধিক, বাংলা সাহিত্যের শিক্ষক সোহেল হাসান গালিব। গালিব ভাই, আপনাকে স্বাগত। এবার বইমেলায় আপনার কি কি বই প্রকাশিত হচ্ছে? মোটামুটিভাবে ধারণা করছে যে চারটা বই আমরা পাবো। তার মধ্যে একটি বই চলে এসছে মেলার আগেই, সেটি হচ্ছে আদর্শ থেকে প্রকাশিত 64 পাখড়ি কবিতার বই। আরেকটি কবিতার বই আসছে ঐতিহ্য থেকে, দরজায় আইভিলতা। আর একটি বই আসবে সোহেল হাসান গালিবের প্রেমের কবিতা। ওনারা প্রেমের কবিতা একটা সিরিজ করছে কয়েকজনের, এরকম ওই জায়গা থেকে আমার একটা বই আসার কথা। আমার খুতবাগুলি, এটা করছে অগ্রদূত, এটা বেশ বড় একটা ভলিউমের একটা বই হবে আর কি, 500-550 পৃষ্ঠা। মেলার হয়তো মাঝে মাঝে বা শেষের দিকে চলে আসবে আশা করি। গালিব ভাই, এই যে আপনার কবিতা লেখা পাশাপাশি খুতবা দেয়া, এই ব্যাপারগুলোকে আপনি আসলে কীভাবে মেনটেন করেন? নাকি সেটা আসলে ফেসবুকে আপনার যে কর্মকাণ্ড সেটারই একটা বহিঃপ্রকাশ? না, কবিতা খুতবা দুটো দুই ধরনের ব্যাপার। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি লেখালেখির যে ব্যাপারটা আমার ঘটে, সেটা হচ্ছে আমার একটা দীর্ঘ সময় রাস্তায় যায়। মানে আমি বাসা যেহেতু আমার উত্তরা এবং অফিস যেহেতু আমার ঢাকা কলেজ নিউ মার্কেট এরিয়াতে, তো আমার মোটামুটিভাবে 1.5-2 ঘন্টা আসতে এবং 1.5-2 ঘন্টা যেতে লাগে। তো এই বাসের মধ্যে বসে আসলে আমার সব ধরনের চিন্তা বা এই ধরনের লেখার প্ল্যানিংগুলো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু জিনিস লেখা কিন্তু আমার মোবাইলেই সম্ভব হয়, তো সেই কারণে দেখা যাচ্ছে যে অনেক কবিতা যেমন বাসে যেতে যেতে লেখা, ঠিক একইভাবে ফেসবুকে নানান তর্ক বা স্ট্যাটাস দেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো বাসের মধ্যে ঘটে। কিন্তু বড় আকারে যখন আসলে কোনো প্রবন্ধ বা ওরকম একটা লেখা নিয়ে বসি, সেটার জন্য আসলে বাসায় বসতে হয়। কিন্তু আমরা তো আসলে লেখার সময়টা সামান্যই, লেখার প্রস্তুতিটাই তো আসল। মানে আমরা যে ভাবনাটাকে দাঁড় করাই সেটা তো আসলে চলতে ফিরতে সবসময় হচ্ছে, ফলে ওইটা খুব বেশি সমস্যা হয় না। তবে মনে হয় যে লেখার টেবিলে আরও একটু বেশি সময় বসতে পারলে আর একটু ভালো করে লিখতে পারতাম। কারণ ভাই, এই লেখার টেবিলে বসার প্রসঙ্গেই মনে পড়লো, মানে আপনার লেখালেখির শুরুটা তো দুর্দান্ত, যদিও সেই সমস্ত ইতিহাস আপনি অস্বীকার করেন বলে ফেসবুকে আপনি লিখেছেন। এমন বড় কবিদের পিট চ্যাপ্টারে নিয়ে শুরু করা, খুবই উল্লেখযোগ্য কবিতা আপনি লিখছেন আসলে এই বড় সময়ের মধ্যে। কবিতায় আপনি আসলে কী কী করতে চান এখন? কবিতা যখন আমরা লিখতে শুরু করি তখন তো আসলে আমাদের কিছু কথা বলতে ভালো লাগে, সেটা নিজেকেও শোনাতে ভালো লাগে এক অর্থে, আরেকজনকে শোনাতেও ভালো লাগে। সেটার মধ্যে তো ওরকমভাবে সাহিত্য বিপ্লব কিংবা কনভেনশন ভেঙে চলে বেরিয়ে আসা এত ধরনের চিন্তা থাকে না। আমরা লিখতে লিখতে আস্তে আস্তে যখন মনে হয় যে মানে অন্যের মতো হচ্ছে কি না, আমারটা একটু ডিফারেন্ট হচ্ছে কি না, এই চিন্তাটা যখন আসে তখন আসলে কনভেনশনের কথাটা আসে। এবং একটা বই হওয়ার পর আমার সবসময় যেটা চিন্তা ছিল, আমার এ পর্যন্ত 6টা বই, যে একটা বই আমি যে প্যাটার্নে লিখেছি সেটা যেন আবার রিপিট না হয়। তো সেই ক্ষেত্রে আমার আমি বলতে পারি যে আমি 6টা বই প্রায় 6 রকম আমার জায়গা থেকে, তো সেটা যেমন আঙ্গিকের দিক থেকে, ভাষা শৈলীর দিক থেকে, সেই পরিবর্তনগুলি সবসময় আমি ভাবি। যে ধরা যাক যে আমার যে প্রথম বইটা, যেটাকে খুবই ক্লাসিক্যাল অ্যাপ্রোচের কথা বলা হয়, আবার সেটার সঙ্গে আপনি দেখবেন টোটালি ডিফারেন্ট ফু বইটা, তো সেটার এগেইনস্টে লেখা একরকম। তো আবার ধরা যাক আমি খুব ছন্দ নিরীক্ষা যেমন করেছি কিছু বইয়ের মধ্যে, আবার একেবারে ছন্দ ছেড়ে এসে টানা গদ্যে লেখা, যেটা ওই যে রক্ত মেমোরেন্ডাম বললেন, এই ধরনের আমি আসলে বিচিত্র ফর্মের মধ্যে কাজ করার চেষ্টা করেছি। আর একই সঙ্গে মানে চিন্তার জায়গা থেকেও, যে আমরা যখন কবিতা লেখা প্রথম শুরু করি তখন তো আমাদের খুবই এক ধরনের ডিসাইসিভ জায়গা থেকে আসলে মানে লিখতাম। তারপরে যেটা হয় যে নিজের ডিসিশনকে, নিজের পজিশনকে এনকাউন্টার করে করে লেখা, অর্থাৎ আমি যা ভাবছি সেই ভাবনাকেও ভেঙে ফেলা যায় কিভাবে, তো কবিতার ফলে ওই জায়গা থেকে ইন্টারনালি ফর্মটা চেঞ্জ হয়ে যায়, কবিতার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। আমি তো একেবারে ভাষার বৈপ্লবিক চিন্তাটা আমি কবিতায় করি না, কারণ কবিতা কিন্তু এমন একটা ব্যাপার যেটা হচ্ছে আপনাকে আমার গ্রাহ্য করাইতে হবে, যেটা কবিতা। ফলে হচ্ছে যে আপনি যে কনভেনশনের মধ্যে আছেন সেই কনভেনশনকে আমার টাচ করতে হয়, একই সঙ্গে আবার কনভেনশনটাকে ভাঙতেও হয়। ফলে হচ্ছে কি যে আমাদের যে কথা, স্ট্রিট ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কিভাবে কবিতার মধ্যে সেই ভয়েসটা আনা যায় সেটা আমি ভাবি, এখন ভাবছি আর কি। মানে বহুবার বলা কথা যে কবিরা ভাষার অভিভাবক, তাদের দায়িত্ব ভাষাকে নতুন একটা মোল্ড দেয়া, নতুন একটা জায়গায় নিয়ে যাওয়া। মানে আপনি যখন কবিতা লেখেন, মানে সেটা কি আসলে ভাষা প্রকল্পের দিকে আপনার নজর থাকে, না আসলে আইডিয়াটা নিয়ে আসলে আপনি ভাবেন? দুটোই থাকে আমার ক্ষেত্রে, দুটোই থাকে। মানে ভাষাটা আমার কাছে তো খুব প্লেফুল ব্যাপার। ধরা যাক যে
একটা শব্দ সবসময় যেভাবে ব্যবহার করছি, কোনো একটা মোমেন্টে গিয়ে মনে হয় যে শব্দটাকে একটু টুইস্ট করা দরকার, মানে যে শব্দটা খুব ক্লিশে হয়ে যাচ্ছে আমার নিজের কাছেই হয়তো, সেই শব্দটাকে আমি তো আর ব্যবহার করতে চাই না, সুতরাং শব্দটাকে একটু টুইস্ট করতে হয়তো একটা শব্দ জোর। রক্ত মেমো র্যান্ডম, মানে এটার মধ্যে একটা মজা এটা কিন্তু আছে। কিংবা ধরেন মানে আপনি 64 ডানার উড্ডয়ন থেকে এবার হচ্ছে 64 পাখুরি, মানে বাট এতেই আসলে একটা মানে একটা সাজেশন পাওয়া যায় বা পাঠক একটা সাজেশন নিশ্চয়ই পাবে। আমি জানতে চাই যে এবার 64 পাখুরিতে যে কবিতাগুলো আছে আর দরজায় আইভিলতায় যে কবিতাগুলো আছে, এই দুইটার তুল্যমূল্য আপনি কীভাবে করেন আসলে? যেমন 64 পাখুরিটা নামে বোঝা যাচ্ছে এটা কিন্তু যাত্রাটাই শুরু হচ্ছে চর্যাপদ থেকে, মানে চর্যাপদ থেকে আজ পর্যন্ত আমার যে আমাদের যে কবিতা পাঠের অভিজ্ঞতা, বাংলা ভাষার যে জার্নিটা, সেটার ভেতর দিয়ে একজন কবি এসে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলো, একজন রিডারও এই বইটা পড়ার ভেতর দিয়ে তার যেন সেই জার্নিটা হয়, এই ধরনের একটা প্ল্যানিং ছিল। এটা একরকম ইনবিল্ট আকারেই ছিল যখন কবিতাগুলো লেখা হচ্ছে, এই ধরনের নিরীক্ষাগুলো চলছে, সে জায়গা থেকে এটা একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ছিল। এবং এর ভাষাশৈলীর মধ্যেও বিভিন্ন ধরনের শব্দ নিয়ে খেলা, তৎসম, যেহেতু আমাদের পাঠ অভিজ্ঞতার মধ্যে মাইকেল, এবং দেখে আপনি দেখতে পাচ্ছেন 64 পাখুরি, পাখুরি শব্দটাই এখন আর চল নেই, একদমই পাপড়ি অর্থে আর কি, আমি তো নাম দিতে পারতাম 64 পাপড়ি, সেটা দিচ্ছি না। আইভিলতার ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা বাড়িতে বাসার দরজা আসলে এই ছবিটা আমি দেখেছিলাম, দেখে আমার কাছে মনে হলো তখন একটা করোনার সময় যখন এই কবিতাগুলো বেশি লেখা হয় তখন তো আমরা আসলে একরকম গৃহবন্দী ছিলাম, তো ঘরের ভেতর থেকে বাইরেটাকে যেভাবে দেখছি এবং নিজের ভেতরটাকে যেভাবে দেখছি সেই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে এই কবিতার বইয়ের মূল জায়গা। তো এটার মধ্যে হচ্ছে কি, কোনো ধরনের প্রজেক্ট নাই, কোনো ধরনের বৃহৎ পরিকল্পনার ব্যাপার নাই, একেবারে নিভৃতে কথা বলা, যেটা নিজের সঙ্গে নিজের অথবা আরেকজনের সঙ্গে মৃদু স্বরে কথা বলার যে ভঙ্গিটা সেটাই এই কবিতার মধ্যে আছে। আর প্রেমের কবিতায়, মানে প্রেমের কবিতায় তো এই ব্যাপারগুলি থাকে কথা, প্রেমের কবিতার যেটা এটা তো অনেক অলমোস্ট একটা সংকলন আকারে, মানে আমার প্রথম বই থেকে এখন পর্যন্ত প্রেমের কবিতাগুলো সেখান থেকে বেছে তৈরি করা হচ্ছে। প্রেম কি আপনার কাছে গালিব ভাই? তো জটিল একটা প্রশ্ন, আপনি তো কবি, আপনি আপনার জায়গা থেকে কিভাবে বলবেন প্রেম কি? এটা মানে প্রেমের কবিতা যেহেতু বেরোচ্ছে, মানে কোন কবিতাগুলোকে আমরা প্রেমের বলি, এটা এটা আসলে খুব কঠিন ব্যাপার। কারণ হচ্ছে যে যেমন প্রেম এবং রাজনীতি, এটা কিন্তু আসলে আমরা বিচ্ছিন্নভাবে, মানে ধরা যাক শুধুই রাজনীতি এবং বিচ্ছিন্নভাবে শুধুই প্রেম, এরকম কিন্তু হয় না। যেটা হয় কি, যে আমাদের সব কিছুর মধ্যে একটা প্রেমের অনুভূতি থাকে এবং সব দৃষ্টিভঙ্গির মধ্যে একটা রাজনৈতিক পজিশন থাকে আমাদের, ফলে হচ্ছে কি এগুলো আমাদের জড়ানো পেঁচানো অবস্থায় থাকে। মানে প্রেমের যে অনুভূতিটা, আমরা যদি একেবারে নরনারীর অনুভূতিটা বলি, সেটা হচ্ছে একজনের জন্য আরেকজনের যে স্পন্দনটা, একজনের মধ্যে আরেকজনকে অনুভব করার যে ব্যাপারটা, কিন্তু তাকে পাইতে হলে তো আবার রাজনীতি করতে হয়, তাকে পাইতে হলে রাজনীতি করতে হয়, ফলে দুটো জড়ায় যাচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে একেবারে নিটোল প্রেমের কবিতা কিছু হয় কিনা আমার সন্দেহ, মানে বিশেষত এই সময়ে এসে, আবার একেবারে বিশুদ্ধ রাজনীতি কবিতা বলে আলাদা করা যায় এরকমও মনে হয় না। গালিব ভাই, মানে প্রেম আর রাজনীতি নিয়ে কথা বলছিলাম, আপনার আমার খুতবাগুলি যে বইটা, এটার বেশিরভাগ যেহেতু আমার পড়া, সেই জায়গা থেকে বলা আর কি, যে মানে এটা তো ভয়ঙ্কর, মানে সেই অর্থে অনেককে আঘাত করা একটা বই, এবং আমি নিশ্চিত যে এই মেলার আলোচিততম বই এটা হইতে যাচ্ছে। মানে এই বইটা নিয়ে আপনার প্রত্যাশা কেমন, আপনি বেঁচে থাকতে পারবেন তো? না, এই বইটা নিয়ে যেমন ধরো যে তোমার বিরুদ্ধেও বোধ হয় লেখা আছে সম্ভবত, তো এখন ঘটনা হচ্ছে কি, যে কোনো এক সময় যেমন আমরা ইয়ে করি আমাদের বচসা, দশক দশক বিষয়ক বচসা, বিচিত্র বিষয়ক বচসা হয়, তো সেই বচসার ফলে একটা উত্তেজনা হয়, কিছুদিন মন খারাপ থাকে, হয়তো কথা বলা বন্ধ থাকে, কিন্তু আবার তো আমরা সেটাকে রিকনসাইল করতে পারি। তো সেই জায়গা থেকে আশা করি যেটা, যে এইটার যে এটা তো এক ধরনের ডকুমেন্টেশন, জাস্ট হচ্ছে আমাদের যে ধরনের অভিজ্ঞতাগুলো হয়েছিল, ধরা যাক আমি যার উপরে ক্ষুব্ধ হয়েছিলাম অথবা যার সঙ্গে একবার তর্ক করেছিলাম, সেই তর্কে হয়তো আমার পয়েন্টটা ভুল, এটাও হতে পারে, কিন্তু সেটার একটা ডকুমেন্টেশন, যে আমি এইভাবে এইভাবে চিন্তা করে করে এসেছি এবং এই আমার চিন্তার প্যাটার্নটা হচ্ছে এই। আমি এই বইয়ের মধ্যে সমস্ত কিছু যে ওন করি এমনও না, মানে অনেক কিছু হয়তো আমি ডিজোনও করি, এখন আপনার মতামত হয়তো বদলেও গেছে, ফলে হচ্ছে কি আমি এটা একটা এক্সপেরিমেন্ট, এই বইটা হচ্ছে আমার কাছে একটা এক্সপেরিমেন্ট হিসেবে দেখছি। যেমন এটার মধ্যে কিন্তু অজস্র কবিতা আছে, তারপর হচ্ছে অজস্র গদ্য আছে, অজস্র তর্কের ব্যাপার আছে,
একটা ঢাউস বই, সব ধরনের লেখার গল্প আছে এর মধ্যে, সব ধরনের প্লেজার পাওয়ার একটা ব্যাপার আছে, এবং সেটার ব্যাপার ভেতর দিয়ে যেটা হচ্ছে দর্শক সব ধরনের প্লেজার পাওয়ার ব্যাপার আছে, সকল সম্প্রদায়ের পক্ষ থেকে আহত হবারও ব্যাপার আছে, যেহেতু সবার সঙ্গে এক ধরনের দ্বন্দ্বমুখর একটা অবস্থা এখানে আছে। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে ধরা যাক যে হয় না যে কোনো সময় নিজেকেই খুব ঘৃণ্য লাগে, নিজেকেই খুবই অবাঞ্ছিত লাগে, তো সেই সময় নিজের উপরেও তো বিরক্তি তৈরি হয়, তো এরকম একটা পরিস্থিতি, তো সেইটা যদি আমরা আসলে লেখায় নিয়ে আসি, যে লেখাটাকে আমি আসলে ধরা যাক সাপ্রেস করতাম হয়তো, যে চিন্তাটাকে, সেই চিন্তাটাকে আমি প্রকাশ করলাম, এবং সেটার সঙ্গে আমি এখনও আর্গুমেন্ট করতে পারি যে আমার এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা তুমি যেমন বলতে পারো যে এই কথাটা আপনার ঠিক না, আমিও বলতে পারি হ্যাঁ আমিও মনে করছি আমার এই কথাটা ঠিক না। ডিজন করা লেখার ফর্মটা কেমন হবে সেটা দেখার জন্যই আসলে এই আমার খুদবা গলিব বইটা। দারুণ গালিব ভাই, আপনার বইগুলো নিয়ে জানলাম, তো আমাদের পাঠক কী বাড়তেছে, লেখক হিসাবে আপনি করণীয় কী মনে করেন, রাষ্ট্রের করণীয় কী, বাংলা একাডেমি জাতির মননের প্রতীক বলি আমরা, তাদের দায়িত্বের জায়গা থেকে আপনি কী বলবেন? মানে আমার একটা, যেমন আপনার প্রকাশনা এইবার আসলে মেলায় নাই। হ্যাঁ, আদর্শ আদর্শ যে নাই এটা খুবই দুঃখজনক ঘটনা, এবং এটা আমি মনে করব যে আমাদের এই চিন্তা চর্চার ইতিহাসে এবং এই বই প্রকাশ, লেখক প্রকাশক এই এর যে যুগলবন্দি যে ইতিহাসটা রচিত হবে সেখানে এটা একটা কালো স্পট হিসেবেই থাকবে, এই যে মেলাতে অংশগ্রহণ করতে না দেয়া, এবং যে বিষয়টা নিয়ে আপত্তি উঠেছে সেটা এত সিলি একটা ব্যাপার, সেটা এত সহজে স্কিপ করা যেত, মানে এটা খুবই ইন্টেনশনালি একটা কাজ করা হয়েছে বলে আমাদের কাছে, আমার কাছে মনে হয় অন্তত। এবং এই ধরনের কাজকে যদি আমরা এখন ধরা শুরু করি তাহলে আমার কথা হচ্ছে বাংলা একাডেমির বইতেও এই ধরনের সমস্যা, প্রচুর সমস্যা পাওয়া যাবে, বড় বড় প্রকাশনার সমস্ত ইয়েতে থাকবে, এবং আমরা আসলে আর তখন কিছুই লিখতে পারবো না, কোনো প্রকাশক তখন কিছুই ছাপতে পারবো না, এরকম একটা কালচার আসলে এটা শুরু হবে যেটা খুব খারাপ। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি ঘটনার প্রতিবাদ করি এবং আমার পজিশন এটার বিরুদ্ধে। তো এই প্রসঙ্গে আমি একটু বাংলা একাডেমির প্রসঙ্গটা যেহেতু আসলে, এবং আমার খুতবাগুলিতে বাংলা একাডেমিকে নিয়ে অনেক কথাবার্তা আছে, বাংলা একাডেমির অনেক ধরনের কী বলা যায় যে প্রেম নিবেদন আছে, তো এখানে একটা ওই এই প্রসঙ্গটাই যখন চলছিল তখন আসলে একটা লেখা ওই খুতবাগুলিতে যে লেখাটা এসছে আমি ওখান থেকে একটু পড়ে শুনি। হ্যাঁ অবশ্যই, কেন না, সেটা হচ্ছে বাংলা একাডেমির পুকুরে কুমির চাষ প্রকল্প। একাডেমি ও আমার প্রাণ একাডেমি, হাসা বল তুই বাছা কার লেখা প্রেমী, ঘরপালা লেখকের হোলি রাজধানী, বই মেলা তোর খেলা দেখি মাস্তানি, আর কোনো কাম নাই সে কি আলসেমি, থম ধরে থেমে আছে মহাকাল নেমি, তার চেয়ে কর তুই কুমিরের চাষ, পুকুরে কাটুক তোর সুখে বারো মাস, অমতের বধ যত লেখক কিলিয়ে তাদের পেছনে দেনা কুমির লেলিয়ে, কুমিরের ডিমগুলো বড় ভালোবাসি তারই লোভে যেন আমি বই মেলা। মানে আমি আশা করি এই ভালোবাসাটা তারা নিতে পারবে। না না, এই আপনারা অনেক ভালোবাসা পাবলিক নিতে পারে না, এটা একটা সমস্যা, এবং এই যে এবার যে বইটা লিখতেছেন সেটা আরেক সমস্যা। এবং দর্শকদের জন্য বলা যে চৌষট্টি ডানার উড্ডয়ন দিয়ে যেই কবির যাত্রা শুরু হয়েছিল আসলে চৌষট্টি পাখুড়ি, এবার বেলায় তার নতুন একটা বই যেটা আদর্শ প্রকাশ করেছে, একইভাবে দরজায় আইভিলতা প্রকাশ করছে ঐতিহ্য, আমার খুতবাগুলি আসছে অগ্রদূত থেকে, অগ্রদূত থেকে, এবং আমাদের মুম্বাইয়ের একটা সিরিজ আছে প্রেমের কবিতার সিরিজ। আশা করি যে এই আয়োজনটা দেখে মানে আমাদের দর্শক পাঠকরা আপনার বইগুলো আসলে বইগুলো নিয়ে আগ্রহী হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাদেরকেও, এরকম একটা খোলামেলা আলোচনা করতে পারলাম, তো আশা করি মেলায় আবার দেখা হবে। থ্যাংক ইউ গালিব ভাই।